হ্যাঁ, তোমাকে আমি এমন ভাবে অঙ্ক শিখিয়ে দেবো যে অঙ্কগুলো আসলেই তুমি পারবে, আর সেই অঙ্কগুলোই করাবো যে অঙ্কগুলো পরীক্ষায় বারবার রেখেছে এবং বারবার আসতে চলেছে, কারণ আমি তোমার জন্য 400 বেস্ট ম্যাথ পছন্দ করে করে এনেছি। তাই অবশ্যই এই পুরো সিজনটা, পুরো পরীক্ষার আগে সিজনটা তুমি অবশ্যই অবশ্যই লক্ষ্য করো, এবং একসাথে অনেকগুলো ভিডিও পেতে তুমি অবশ্যই অবশ্যই আমাদের প্রিমিয়াম মেম্বারশিপ হয়ে যাও। তো চলো দেখা যাক আজকের কথা না বাড়ে আজকের ভিডিওটি কি আছে। প্রথম যে ভিডিওটি আছে সেটাকে রুট করতে হবে, খুব সুন্দর। তাহলে অঙ্কটা আমি প্রথমে টুকে নিই, তারপরে কথা বলবো। এই হচ্ছে ব্যাপার, এখানে আমি, আচ্ছা এটা অ্যাকচুয়ালি 256 আছে, আচ্ছা সরি 250 ইঞ্চ আছে, এটা ভুল হয়েছে। হ্যাঁ, এই যে ব্যাপার, আমরা ভালো করে লক্ষ্য করি, আমরা এইটা কিন্তু সবাই জানি যে এইটা কত স্কোয়ার, এটা 15 স্কোয়ার না 14 স্কোয়ার, এটা কিন্তু আমরা অবশ্যই জানি। তাহলে এটা 14 স্কোয়ার, তাহলে এইটা কিন্তু আমি বসিয়ে দিলাম, এখানে কোনো সমস্যা নেই, এখানেও কোনো সমস্যা নেই। কারণ এইটা হচ্ছে, কারণ আমি 25 স্কোয়ার না 24 স্কোয়ার এটা আমরা জানি, এইটা হচ্ছে 24 স্কোয়ার, তাহলে এটা আমরা জানি, আর এইটা হচ্ছে 12। এবার এইটা হলো 250, 250 তো কোনো কিছু স্কোয়ার হয় না। কিন্তু একটা জিনিস ভালো করে লক্ষ্য করো, একটা জিনিস ভালো করে লক্ষ্য করো তুমি, এখানে কিন্তু 25 সংখ্যাটা কিন্তু স্কোয়ার হয়। 25 সংখ্যাটা স্কোয়ার করলে কত হয় বলতো দেখি, অবভিয়াসলি 5। তাহলে 5 স্কোয়ার 25, আমি 5টা বাইরে আনলাম, আর 25 সমান, এটা আমি লিখতেই পারতাম, 25 গুণিত 10, সুতরাং 10 ভিতরে থাকলো, এই 10টাকে আমি ভিতরে রেখে দিলাম। আশা করি তোমাকে বোঝাতে পেরেছি। আমি আবার একটা বোঝার সুবিধার ক্ষেত্রে আর একবার রিপিট করি তোমাকে, 250 সমান 25 গুণিত 10 লিখতে পারতাম, 25 মানে 5, 5 এ 25, তাই 5 কে বাইরে আনলাম, 10 কে ভিতরে রাখলাম, এটাই হলো স্ট্র্যাটেজি, এবং সঙ্গে সঙ্গে 8 হলো। এবার খুব সোজা হিসাব কাটাকুটি করবো, আমি প্রথম এখান থেকে শুরু করলাম, 3 8 24, ঠিক আছে। আচ্ছা এখানে দেখি এখানে কোনো কাটাকুটি যাচ্ছে কিনা, ঠিক আছে। আচ্ছা তো দেখো 3 8 24, আচ্ছা চলো এইখানে কিন্তু কাটাকুটি যাচ্ছে, তাই না? এটা দেখো 3 ছাড়া 12, রাইট? আচ্ছা এটা কাটাকুটি যাচ্ছে কোথাও, এখানে দেখি, এখানে এই যে এখানে এখানে যাচ্ছে কি দেখো, 4 দিয়ে কাটছে, এটা 4 দোকানে 8, ঠিক আছে, 4 দোকানে 8, 4 দোকানে 8 আর 3 32, 4 8 32, তাহলে এটা কাটছে। আবার এটা 14 দোকানে 28, 14 দোকানে 28, তাহলে এই 2 থাকলো, আর এইদিকে 5√10 থাকলো, তাহলে আমার দাঁড়ালো 2 আর 5√10, তাহলে 10√10। খুব সুন্দর একটা প্রশ্ন বারবার রেখেছে, অনেক পরীক্ষা রেখেছে, কারণ এই প্রশ্নে অনেকে একটা জায়গায় গিয়ে ভুল করে, অনেকে 250 দেখে ভয় পায়। তো ভয় পাওয়ার কিছু নেই, একটু বুদ্ধি লাগিয়ে করে ফেলতে পারো, ঠিক আছে। চলো আসা যাক পরবর্তীকালে ম্যাথের, আমাদের রুট সেশনের যে প্রিমিয়াম মেম্বার চলছে রুট সেশনের, সেই মেয়েটা আর কিছু অঙ্ক আমরা করাই, তাহলে তুমি ভালো বুঝতে পারবে। এর পরবর্তী যে অঙ্কটা, এই অঙ্কটা অনেকে হয়তো পারে, অনেকে হয়তো পারে না, অনেকে বুঝতে পারে না স্যার এই অঙ্কটা কি করে করব, অর্থাৎ আমাদের বেস্ট 40 35 নম্বর অঙ্কটা। এই অঙ্কটা খুবই সোজা অঙ্ক আমার হিসাবে, কেমন করব, প্রথমে এখান থেকে শুরু করব, এই যে রুট হলো এখান থেকে বারবার আমি যে গোল্লা চিহ্নটা দেবো সেখান থেকে শুরু করবো। তাহলে শুরু করা যাক, এবার দেখো এখানে 125-এর রুট হচ্ছে 15, তাহলে আমি 154 সঙ্গে 15 যোগ করলাম, বুঝতে পারলাম। এবার আমি এইটার যোগ করে একসঙ্গে রুট করে দেবো, তাহলে যেটা দাঁড়ালো, আমি যোগ করি তাহলে 5 আর 4 9, 6 আর 1 9, তার মানে 169, 169 কিসের রুট হয় তুমি নিশ্চয় জানো, 13 কে স্কোয়ার করলে 160 হয়, তাহলে এখানে 13 হলো। এবার এটা যোগ করো, 8 3 11 2 121, ঠিক আছে। তারপরে আবার আমি এইটাই করব, দেখো 121 করলে 11 হয়, তাহলে আমি 11 করলাম, খুব সুন্দর সোজা অঙ্ক। 25 প্লাস 11 কত হয়, 36, 25 প্লাস 11, এখানে 25 প্লাস 11 হলো, তাহলে 36 হলো, 36-এর 6 হলো, তাহলে 10 প্লাস 6, তাহলে 16, 4, খুব সুন্দর অঙ্ক। এবার আমি বলে অঙ্কটা হয়তো প্রথমে হঠাৎ করে করলাম, স্যার স্পিড হয়েছে একটু আসতে পারলে ভালো হয়, তোমাকে কাজ করতে হবে, এটা বারবার দেখতে হবে, 2-3 বার দেখার ফলে এটা কিন্তু তোমার
আয়ত্তে চলে আসবে। খুব সোজা আমি একবার ছোট্ট করে রিপিট করি, শেষ থেকে শুরু করবে, ব্যাস শেষ থেকে শুরু করবে, যার যা রুট তার তার বসিয়ে দেবে। 225-এর রুট হচ্ছে 15, এই 15 আর 54 যোগ করলাম 169, আবার এই রুট হচ্ছে 13, 13 আর 100 যোগ করলাম 121, 121-এর রুট হচ্ছে 11, 25 এবং 11 যোগ করলাম হলো 36, 36-এর রুট করলাম হলো 6, 6 আর 10 আর 6 যোগ করলাম 16, 16 থেকে 4। তাহলে এই পুরো রুটটা কিন্তু 4 নম্বরেই তো চলে এলো। ঠিক আছে, তোমার কাছে একটা ছোট্ট প্রশ্ন, আমাদের এই এই মাসের প্রিমিয়াম মেম্বারশিপ হয়ে গেলে তুমি এইসব প্রশ্নগুলি কিন্তু পিডিএফ আকারে পেয়ে যাবে, সঙ্গে তুমি এখানে দেখতে পাচ্ছ লেখা আছে নিশ্চয়ই 200টি ম্যাথ পেয়ে যাবে, ইংলিশ পেয়ে যাবে, 200টি ইডিয়ামস হাতে লেখা পেয়ে যাবে, কারেন্ট অ্যাফেয়ার্স পেয়ে যাবে হাতে লেখা, জিকে পেয়ে যাবে, এবং টেস্ট, 4টে টেস্ট কিন্তু তোমার জন্য নেওয়া হবে। তো আমি প্রতিটা ভিডিও শেষে একটা ছোট্ট প্রশ্ন করে থাকি, আমি ছোট্ট একটা প্রশ্ন তোমায় করছি, তুমি আমাকে জানাও যে এই প্রশ্নটা তুমি পারো কিনা, যদি পারো তাহলে জানবো যে ঠিক আছে। এই প্রশ্নটা হচ্ছে আমাদের 37 নম্বর প্রশ্ন, তোমায় আমি করে দিই, 248-51 আর হচ্ছে 169 সমান কত, খুব সোজা প্রশ্ন, আমাকে অবশ্যই অবশ্যই জানাও। ঠিক আছে, 18-16, আচ্ছা অপশন গুলো দিলাম, এই অপশন 4টি দিলাম, এটা হোমওয়ার্ক থাকলো। ঠিক আছে, আর তুমি আমার যদি মেম্বারশিপ হতে চাও তাহলে এখানে কন্ট্যাক্ট করো,